অ্যাপেল কোম্পানি নামে ভুয়ো রিপেয়ারিং শোরুম চালানোর অভিযোগে গ্রেপ্তার হলো এক অভিযুক্ত, তার নাম অক্ষয় মোড়ে। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, বহুদিন ধরে শিলিগুড়ি বুকে অ্যাপেল কোম্পানি নামে তিনটি ভুয়ো রিপেয়ারিং শোরুম চালাতে অভিযুক্ত, যেখানে অ্যাপেল কোম্পানি বিভিন্ন জিনিস রিপেয়ারিং এর নামে প্রতারণা করত। সে এই নিয়ে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়িতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিকাশ আগরওয়াল নামে এক ব্যক্তি, এবং এরপরে ঘটনা তদন্তে নেমেছে কর্তব্যরত পুলিশ কর্মীরা। হাসপাতালে চিকিৎসাধীন নার্সের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সহকর্মীদের। ঘটনা বালুঘাট জেলা হাসপাতালে। প্রতিবাদে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতাল সুপারের কাছে চিকিৎসার দাবি জানিয়েছেন তারা। জানা গিয়েছে, রবিবার বালুঘাট জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে ছন্দা বর্মন নামে 26 বছর বয়সী এক স্টাফ নার্সের। বালুঘাট ব্লকে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতে আলিপুর গ্রামের বাসিন্দা ছিলেন ছন্দা বর্মন। যদিও হাসপাতাল সুপার কৃষ্ণদু বিকাশ বাগ জানিয়েছেন, রবিবার হাসপাতালে স্টাফ নার্সের মৃত্যু হয়। সিসিইউ ইউনিট খালি না থাকায় ওই নার্সকে সিসিইউতে ভর্তি করতে দেরি হয়ে যায়। আজ সকালে দোকানদার এবং খদ্দেরের মধ্যে হাতাহাতিতে ঝরলো রক্ত। আহত দুজনই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনার সূত্রপাত, সোমবার গঙ্গারামপুর শহরে হাইরোড এলাকায় একটি প্লাস্টিকের দোকানে চেয়ার কিনতে আসেন মাস্টার কলোনি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র মাইতি। অন্যদিকে দোকানের মালিক অমল শর্মার সঙ্গে দর নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়, যার ফলে মাথা পেটে যায় অমল বাবুর এবং আহত হয়েছেন দুলাল বাবু। আপাতত দুজনেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। লরি ছোট গাড়ি ভুটভুটির সংঘর্ষে ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর। অল্পের জন্য রক্ষা পেয়েছে লরি চালক। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানা কাদিঘাট এলাকা 512 নম্বর জাতীয় সড়কে। এদিন চাল বোঝাই একটি লরি গঙ্গারামপুর থেকে যাচ্ছিল কুসুমপুরে। অন্যদিকে বুনিয়াদপুর দিক থেকে গঙ্গারামপুর দিকে আসছিল একটি ছোট মাল বোঝাই ভুটভুটি। সেই সময় কাদিঘাট এলাকায় ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরির পেছনে, যার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি, ধাক্কা মারে ভুটভুটিতে। নিম্নমানের সামগ্রীতে যাত্রী প্রতীক্ষালয় তৈরির অভিযোগ তুলে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয় ভাঙচুর করে উত্তেজিত জনতা। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা মহারাজপুর এলাকায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পাল্টা ঠিকাদারের অভিযোগ, এলাকার বেশ কয়েকজন টাকা চেয়েছিল তার কাছে, টাকা না দেওয়ার কারণে রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয়েছে যাত্রী প্রতীক্ষালয়ে। মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর নিখোঁজ হয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো সোমবার। এদিন দুপুরে জলপাইগুড়ি শহরের সুরিদেবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে করলা নদীর সেতুর কাছ থেকে পঙ্কজ মোদক নামে যুবকের দেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। লরি ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধে। সোমবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাজলের টোল প্লাজা এলাকায়। মৃত বৃদ্ধের নাম নারায়ণ সরকার, বাড়ি গাজল ব্লকের মাঝরা অঞ্চলে তকিপুর এলাকায়। কাজের জন্য সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গেলে লরি তাকে ধাক্কা মারে। ঘাতক লরিটিকে আটক করেছে। শৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। নকশালবাড়ি হাতিঘিসার দমদমা এলাকার ঘটনা। মৃতের নাম বিজয় নাথ। জানা গিয়েছে, এদিন সকালে পাহাড় গুমগুমা চা বাগানে দমদমা ডিভিশনে শৌচকর্ম করতে যান তিনি। হাতির করিডোরে শৌচকর্ম করতে গিয়ে বুনো হাতির হানার জেরে মৃত্যু হয়েছে তার। আগামী 6 জানুয়ারি 29তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে বুনিয়াদপুর পৌরসভা ফুটবল মাঠে। বইমেলা উপলক্ষে সোমবারকে বিশেষ সভা অনুষ্ঠিত হলো বংশারী ব্লকের টাঙ্গন সভাকক্ষে। এই দিনের সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক অভিষেক শুক্লা, বংশারী ব্লকের বিডিও সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্যরা। We'll be right back.